ইসলামের খলিফায়ে সানি ওমর ইবনুল খাত্তাব আবু জাহাল ঘোষণা দিয়েছে, মুহাম্মদের মাথা যদি কেউ আমার কাছে এনে দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের আশায় ওমর ইবনুল খাত্তাব এক হাতে তলোয়ার আরেক হাতে ডোলা বা ব্যাগ অথবা ফাইসা নিয়ে রওনা দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা কাইটা আনবে, রওনা দিছে। রাস্তার ভেতরে নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, তখন গোপনে গোপনে দাওয়াতের কাজ চলতেছে। নাঈম ইবনে আব্দুল্লাহ মুসলমান, নাঈম ইবনে আব্দুল্লাহ উমরের অবস্থা দেখে ভাবতেছেন লক্ষণটা বেশি ভালো দেখা যায় না, একটু জিজ্ঞেস করে দেখি উমর কোথায় যা। এমনি ডাক দিয়া, কোমর কোথায় যাও, খবর জানো না? আবু জাহাল ঘোষণা দিয়েছে, মুহাম্মদের মাথা যদি কেউ আনতে পারে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের জন্য রওনা দিয়েছি, মুহাম্মদের মাথা তার গর্দান থেকে আলাদা করে নিয়ে আসব। নাঈম ইবনে আব্দুল্লাহ চিন্তা করে দেখলো, এই মুহূর্তে যদি আমার মতো নাঈম ইবনে আব্দুল্লাহ, আমরা সাধারণ মুসলমানেরা যারা আছি, আমরা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই নাঈম ইবনে আব্দুল্লাহ একটু কায়দা করে বলে দিলেন, কায়দাটা কি? তুমি যাচ্ছ মুহাম্মদের মাথা আনার জন্য, আগে নিজের ঘর ঠিক করো। তুমি গিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নী প্রতি মুসলমান হয়ে গেছে। উনার চিন্তাধারা মুখটা ঘুরাইয়া দে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাও, এদিকে নিজের ঘরের খবর নাই, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নীপতি মুসলমান হয়ে গেছে। উমর রাস্তার মোড় ঘুরাইয়া এদিক যাওয়া শুরু করছে, যাইতেছেন এমনে, এখন যা এমনে, মোড় ঘুরছিনি। ঠিক এই মুহূর্তে একজন কারি সাহেব সাহাবি ঘরের ভেতরে তাদেরকে কোরআন শরীফের তালিম দিতেছিলেন। ওমর ইবনুল খাত্তাব গিয়া কান লাগাইলি শুনে ঘরের ভেতর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যা, বলেন উমরের রাগ পারবে না কমবে? আরো জোরে কর। দরজার মধ্যে জোরে জোরে আঘাত করতে লাগলো, দরজা খোলো, জলদি জলদি দরজা খোলো। ফাতেমা ওই যে কোরআন শরীফ শিক্ষা দিতেছিলেন কারি সাহেব, কারি সাহেব রে লুকাইয়া আস্তে করে টান দিয়া দরজাটা খুলে দিয়েছে। উমর ঘরের ভেতরে দুই কান্নাক বরাবর তলোয়ারটা ধইরা কয়, ফাতেমা রে এখনো সময় আছে, মুহাম্মদের ধর্মটা ছেড়ে দে বাঁচতে যদি চাস, আর যদি না ছাড়স এই মুহূর্তে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব এই কথা শুনে ফাতেমা ও ভাই উমরের চেহারার দিকে তাকাইয়া ইমানি জজবায় ফলসিয়ান কণ্ঠে জবাব দিয়া দিছে, আরে আমার ভাই, তুমি কি মনে করেছ এই সামান্য একটা তলোয়ারের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলামকে ছেড়ে দিব, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিব, আমি আমার আল্লাহকে ছেড়ে দিব? না রে ভাই, না না, এই কথা মনে করবে না।
ইমান কত বড় দৌলত তুমি জানো না এ তোমার তলোয়ারের নিচে এই মুহূর্তে আমি আমার জীবনটা দিতে পারি আমার জান দেয়া দিতে পারি গো আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমার ঈমান ছাড়তে পারি না আমি জীবন দিয়ে দেব لكن ঈমান ছাড়তে পারব না মুসলমানের কাছে জানতে চাই এ মুসলমানেরা আপনাদের কাছে ঈমান নামক দৌলতের দাম আছে নি না নাই আরো জোরে বলেন আছে নি না নাই জীবনের সমান না জীবন থেকেও বেশি এজন্যই মুসলমান জীবন দিতে পারে لكن এক মুহূর্তের জন্য ঈমান দিতে পারে না কথা বলেন ঠিক কি না নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য এমন সুন্দর একটা জান্নাত বানায়া রাখছি তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে একটা নহর না নহর সমূহ নাহরুনের বহুবচন আনহা একাধিক নহর অন্য আয়াতের মাধ্যমে তাফসীর করা হয়েছে চারটা নহর প্রবাহিত থাকবে এক দুধের পিওর দুধ ভেজালমুক্ত দুধ ভেজালযুক্ত না দুই পিওর মধু ভেজালমুক্ত মধু তিন ফ্রেশ পানি চার শরাব এই শরাব কিন্তু বর্তমান দুনিয়ায় যে শরাব মানুষেরা পান করে এই শরাব না সেই শরাবকে বলা হয়েছে শরাবান তাহুরা পবিত্র শরাব অর্থাৎ বান্দা যত বেশি পান করবে বান্দার মন মস্তিষ্ক মেজাজ তত বেশি ভালো হইতে থাকবে দুনিয়ার শরাবকে এমন দুনিয়ার শরাব পান করার পরে মানুষ মাততাল হয়ে যায় কমন চেন্স হারিয়ে ফেলে নিজের কাছের মানুষদেরকেও চিনতে পারে না ঠিক না আর জান্নাতের শরাব এটি হচ্ছে শরাবান তাহুরা মানুষ যত বেশি পান করবে তার মেজাজ তত ভালো হইতে থাকবে এই হলো জান্নাতের একটা নিয়ামত নহর সমূহ প্রবাহিত থাকবে জান্নাতের ভেতরে দুই নাম্বার নিয়ামত এই আয়াতে বর্ণিত كلما رزقوا منها من ثمرة الرزق দুনিয়ার ফলের মত কিছু ফল তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য দেখতে দেখা যাবে এটা দুনিয়ার ফলের মত তখন জান্নাতীরা বলবে هذا الذي رزقنا من قبل الله এই জাতীয় ফল তো এটা দুনিয়াতে কতই খাইছি বহুত খাইছি এটাই বেহেশতের ফল আল্লাহ বলবেন বান্দা তুমি খাও বান্দা একটা কামড় দিবে এক জাতের মজা একই ফল আরেকটা কামড় দিবে আরেক জাতের মজা আরেকটা কামড় দিবে আরেক জাতের মজা ফল একটা লেকিন এর ভেতরে মজা হাজার হাজার প্রকারের এইভাবে একটা ফলের ভেতরে হাজার হাজার প্রকারের মজা ঢুকায়া দেওয়ার ক্ষমতা একজনেরই আছে চিল্লায়া বলেন কে সে আরো জোরে আরো জোরে কয়টা নিয়ামত গেল দুইটা মাশাআল্লাহ
তিন নাম্বার নিয়ামত আল্লাহ জান্নাতের ভেতরে আজওয়াজে মুতাহহারা দান করবে আজওয়াজে মুতাহহারা অর্থাৎ পবিত্র বিবি কি বিবি পবিত্র বিবি ওয়াল্লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা পবিত্র বিবি দান করবে জান্নাতের ভিতরে পবিত্র বিবি বলতে আসলে কি পবিত্র বিবির ব্যাখ্যা হইল এমন বিবি দান করবে যেই বিবির পেটের মধ্যে ময়লার কোনো ট্রাঙ্কি নাই সুবহানাল্লাহ এটা দুর্বল হইল না আপনার দুনিয়ার বিবি এটা যত সুন্দরী হোক সকালবেলা ঘুম থেকে ওইটা ওয়াশরুমে যাওয়া লাগে নি না লাগে না যাইতে হয় মুখের দাঁত গুলি মাজতে হয় কি হয় না দাঁত না মাজলে মুখের মধ্যে মেশকে আম্বরের গান করব হ্যাঁ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে যে বিবি গোলা দান করবে তাদের মুখের মধ্যে যে লালা থাকবে লালা বা থুতু এই থুতু গোলা মেশকাম্বরের গ্রাণ হবে ওরা যে শ্বাস নিঃশ্বাস ছাড়বে প্রতিটা শ্বাস নিঃশ্বাসের সাথে মেশকে আম্বরের মতো সুগ্রাণ তাদের মুখ দিয়া বের হতে থাকবে তাদের নাক এবং মুখ দিয়া মেশকে আম্বরের গান বের হবে জান্নাতের হুরদের বিবরণ দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দরী বানায়া দিবে একটা হুর যদি তার হাতের ছোট্ট আঙ্গুলটাকে এইভাবে ধাক্কা দিয়া পৃথিবীর জমিনে এক ধান পরিমাণ বের করে দে মাত্র এক ধান পরিমাণ সূর্যের আলো বন্ধ হইয়া এই আঙ্গুলের আলো গোটা পৃথিবী চমকাইতে থাকবে কেমন সুন্দর হবে সুবহানাল্লাহ আমার মহতারাম ভাইরা জান্নাত তো এমন একটা জায়গা যেখানে যা চাইবেন তাই পাইবেন শহরে বন্দরে মার্কেটে গেলে দেখবেন বিভিন্ন জিনিসপত্রের অ্যাডভার্টাইজ দেয়া রাখছে মহিলাদের ছবি দিয়া এগুলি মনে হয় ঢাকাতে নাই আপনারা কোন জায়গা পড়ছেন আবদুল্লাহপুর না ফায়দাবাদ ফায়দাবাদ আমার ভাই মার্কেটে গেলে দেখবেন বিভিন্ন জিনিসপত্র অ্যাডভার্টাইজ করে রাখছে নারীদের ছবি লাগায়া লাগায়া এখন আপনি ছবিটার সামনে দাঁড়ায়া সারাদিন যদি বলেন এই নারীটা যদি আমার বিবি হইতো কতই না ভালো হইতো মরণ পর্যন্ত বলতে পারবেন লেকিন এই নারী কোনোদিন আপনার বিবি হবে না কিন্তু জান্নাতের মার্কেটে সুন্দর সুন্দর নারীদের ছবি লটকানো থাকবে আল্লাহর বান্দা জান্নাতি দাঁড়ায়া দাঁড়ায়া বলবে এই ছবিওয়ালা নারীটা যদি আমার স্ত্রী হইতো কতই না ভালো হইতো বলার সাথে সাথে নারীটা ছবি থেকে লাইন না জান্নাতির সামনে সালাম দিয়া হাজির হয়ে যাবে আর বলবে তোমার বিবি হয়ে গেলাম এটা দুনিয়াতে সম্ভব সম্ভব ফটো লয়া বয়া বয়া এটা যদি আমার বউ হইতো কত মজা হইতো বলতে বলতে মরতা পারবা মরণ পর্যন্ত বলতে পারবা লেকিন এই আশা পূরণ হবে চার নাম্বার নিয়ামত ওয়াহুম ফি আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা তোর দুনিয়ার বাড়ি এই বাড়িটা স্থায়ী না এটা অস্থায়ী একটা বাড়ি অস্থায়ী আমি আল্লাহ ইমানদারদেরকে জান্নাতের ভেতরে এমন একটা বাড়ি দান করব গো আমার বান্দা জান্নাতি আবাদুল আবাদ চিরকাল এই বাড়িতে থাকবে জীবনে কোনোদিন বাড়ি থেকে ফেরো হতে বলা হবে না ওহুম ফিহা খালিদুন আল্লাহু আকবার বলে কিন্তু দুনিয়ার বাজারের বাড়ি কি এমন বর্তমানে যে বাড়িতে আপনি মালিক আছেন আপনার আগে এই বাড়ির মালিক ছিল আপনার সম্মানিত আব্বাজান ঠিক কি না আপনার আব্বার আগে বাড়ির মালিক ছিল আপনার দাদাজান আপনার দাদার আগে বাড়ির মালিক ছিল আপনার দাদার বাবা এটা আমরার দেশ কো ফর দাদা আপনারা কোন দাদা কোন জানি না ফর দাদা মালিক ছিল ফর দাদা এর আগে ছিল ফর দাদার বাবা এটা কোন দাদা দামিনী যো জানি না করতে সারা দুনিয়ায় এক সময় শুধু একজন বাবাই ছিল যেই বাবার নাম আদম বাবা কথা বলে না কেন আর কেউ ছিল শুধু কে ছিল আদম বাবা বর্তমানে বাড়ির মালিক আপনি আপনার পরে বাড়ির মালিক হবে বাড়ির সূত্রে আপনার ছেলে আপনার ছেলের পরে মালিক হবে ছেলের ঘরের নাতি এরপরে মালিক হবে নাতির ঘরের ফুটি আমরা দেশীয় ভাষায় কয় এরপরে মালিক হবে ফুটির ঘরের সতি এইভাবে পড়ে পড়ে করতে করতে এমন একটা দিন আসবে গো কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা وجه ربك ذو الجلال والإكرام এভাবে পড়ে পড়ে করতে করতে এমন একদিন আসবে যেদিন গোটা পৃথিবীর সব মালিকরা ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না যত মালিক আছে যত হান্দা গাড়ির মালিক বাড়ির মালিক টাকার মালিক বিল্ডিং এর মালিক সব মালিক ধ্বংস হয়ে যাবে একজন মালিক শুধু বাকি থাকবে চিল্লায় বলেন সেই মালিকের নাম কি আরো জোরে বলেন আল্লাহ বলেছেন হে নবী আপনি সুসংবাদ দিয়া দেন ইমান আনার পরে যারা নেক আমল করেছে তাদেরকে যে নিয়ামতগুলো আপনাদেরকে শোনাইলাম আংশিক চারটা নিয়ামত শোনাইলাম আয়াতে বর্ণিত চারটা নিয়ামত এই নিয়ামতটা কার জন্য যারা ইমান আনায়ন করার পরে নেক আমল করেছে আচ্ছা ইমান এটা কি জিনিস ভাই আমাদেরকে এখন বুঝে নিতে হবে ইমান এটা কোন বাজারের হালুয়া এটা খাইতে কেমন খাইতে খাইতে মজা লাগে কেমন এটার দাম কি পরিমাণ আচ্ছা বলেন তো ইমানটা এটা কোন বাজারের হালুয়া কথা বলেন এটা হালুয়া না হ্যাঁ অনেকে মাথা আমার সাথে লারে জিও এটা মাথা লারে এটা হালুয়া না এটা হালুয়া না তাহলে এটা কি ইমান বলা হয় একরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান জবান দ্বারা স্বীকৃতি দেওয়া অন্তর দিয়া বিশ্বাস করা আমলে পরিণত করা এই তিনটার সমষ্টিগত মিলায়া হচ্ছে ইমান এই তিনটার সমষ্টিগত মিলায়া ইমান আমার ভাইয়েরা ইমান একটি নূর আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইমান একটি নূর
নূর। আর এই নূরটা আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই দয়া করে দান করেন। ইচ্ছা করলে ঈমানদার হওয়া যায় না, ইচ্ছা করলে ঈমানদার হওয়া যায় না। ছোট্ট একটা গল্প শুনেন, হেদায়ত কত বড় দামি জিনিস, কত বড় নিয়ামত। হেদায়ত যার কিসমতে আছে অল্পতেই হেদায়ত হয়ে যা, আর কিসমতে না থাকলে আমি মাঝে মাঝে বলে থাকি এটারে মুহূর্ত দিয়া বাইরে হেদায়ত দেওয়া যা না। বাপ বেটা দুইজনে মিল্লা গেছে চুরি করতে, কি করতে গেছে, চুরি করতে গেছে। চুরি করতে যাওয়ার পরে বাপ তার বেটাকে বলতেছে, বেটা তুমি লক্ষ্য রাখবা কোনো মানুষ টানুষ হাসি কিনা, কোনো লোকজন আসে কিনা, তুমি লক্ষ্য রাখবা। তো ওই সময় শিন দিয়ে চুরি করতো, শিন শিন বুঝেন তো, গড়ের দায়ের বলা হইতো, দায়ের গড়ের দায়ের মাটি ফালাইয়া এরপরে চুর ওই নিচে দেয়া ভেতরে ঢুকতো, ঢুকিয়ে তারপরে দরজা খুলতো, এভাবে চুরি করতো। তো বাপ গেছে শিন দেওয়ার জন্য, খুন্তি নিয়ে গেছে, খুন্তি টাইরের গোড়ার মধ্যে আস্তে করে খুন্তি দিয়ে গেলে এমনি একটা পার দিছে, এমনি বেটা উঠতে আব্বা দেখতাছে, বেটা কি ক দেখতাছে, সুরে যদি শুনে দেখতাছে আর জাগাত থাকবো, দুইটা লাফ মাইরা বেটার কাছে আসছে। আয়াকো বেটা কোন দিক থেকে দেখে, বেটা উত্তরে কয় চতুর্দিক থেকে দেখে। কিছু বুঝতেছেন, বেটা কি উত্তর দিছে, চতুর্দিক থেকে দেখে। অর্থাৎ কি কস তরে আনছি দেখবে, কেউ নি দেখে, তুই শুধু শুধু কস দেখে, আবার এখন একটা কর চতুর্দিকে দেখে, ভালো করে দেখিস, আমি আবার যাই। আইসলাম তুই করিস না, ফুলার একটা গালিও দিছে, আমি আবার যাই দেখিস, ভালো করে দেখিস। আচ্ছা আব্বা দেখুন না, কেউ নি দেখে দেখুন না, আবার গেছে গিয়া খালি আর একটা লাগাইছে। এমনি কো বাবা দেখতাছে কিন্তু, সুরে তা গোসিন্দির গোড়া লাভ মাইরা ডাক দিয়া কয়, বেটা কোন দিক থেকে দেখে। বেটা তখন ডাক দিয়া বলে, ওগো আমার আব্বা এই রাতের অন্ধকারে দুনিয়ার মানুষের চোখে আপনি পর্দা লাগাইতে পারলেও মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখে পর্দা দিতে পারেন নাই। দুনিয়ার কে আপনাকে না দেখলেও মহান আল্লাহ কিন্তু ঠিকই আপনাকে দেখতেছে। সুতরাং যেহেতু আল্লাহ দেখতেছে আপনার চুরি বিদ্যাটা হলো কেউ যেন না দেখে, তে আল্লাহ যদি দেখে ওই তেটার চুরি হইল কেমনে, এই চুরি কইরা লাভ কি। আল্লাহু আকবার, বেটার কথায় বাবার হিদায়ত হয়ে গেল, বাবা বেটারে ডাক দিয়া তো বেটারি কথা দিলাম আজ থেকে যতদিন দুনিয়ায় বাঁচবো আর কোনদিন আমি চুরি করব না। বুঝ হয়ে গেছে হিদায়ত দেওয়ার মালিক কে, আল্লাহ। সাহাবা একরাম আজমাইনের জিন্দেগি থেকে একজন ভলসিয়ান সাহাবীর একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, দেখি তো পরীক্ষা করে আপনারা নামটা বলতে পারেন কিনা, ইসলামের দ্বিতীয় খলিফা। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে প্রথম খলিফা মারহাবা, খুব ভাল লাগছে আপনারা বলতে পারেন। ইসলামের খলিফা সানি ওমর ইবনুল খাত্তাব, আবু জাহাল ঘোষণা দিয়েছে মোহাম্মদের মাথা যদি কেউ আমার কাছে এনে দিতে পারো
100 উট পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারের আশায় ওমর ইবনুল খাত্তাব এক হাতে তলোয়ার আরেক হাতে ডোলা বা ব্যাগ অথবা ফাইসা নিয়ে রওনা দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা কাইটা আনবে রওনা দিছে রাস্তার ভেতরে নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ তখন গোপনে গোপনে দাওয়াতের কাজ চলতেছে নাঈম ইবনে আব্দুল্লাহ মুসলমান নাঈম ইবনে আব্দুল্লাহ উমরের অবস্থা দেখে ভাবতেছেন লক্ষণটা বেশি ভালো দেখা যায় না একটু জিজ্ঞেস করে দেখি উমর কোথায় যা এমনি ডাক দিয়া কো উমর কোথায় যাও কো খবর জানো না আবু জাহাল ঘোষণা দিয়েছে মুহাম্মদের মাথা যদি কেউ আনতে পারে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে পুরস্কারের জন্য রওনা দিয়েছি মুহাম্মদের মাথা তার গর্দান থেকে আলাদা করে নিয়ে আসব নাঈম ইবনে আব্দুল্লাহ চিন্তা করে দেখলো এই মুহূর্তে যদি আমার মতো নাঈম ইবনে আব্দুল্লাহ আমরা সাধারণ মুসলমানেরা যারা আছি আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে তাই নাঈম ইবনে আব্দুল্লাহ একটু কায়দা করে বলে দিলেন কায়দাটা কি তুমি যাচ্ছ মুহাম্মদের মাথা আনার জন্য আগে নিজের ঘর ঠিক করো তুমি গিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নী ফতি মুসলমান হয়ে গেছে উনার চিন্তাধারা মুখটা ঘুরাইয়া দে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাও এদিকে নিজের ঘরের খবর নাই তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নীপতি মুসলমান হয়ে গেছে উমর রাস্তার মোড় ঘুরাইয়া এদিক যাওয়া শুরু করছে যাইতোছেন এমনে এখন যা এমনে মোড় ঘুরছিনি ঠিক এই মুহূর্তে একজন কারি সাহেব সাহাবি ঘরের ভেতরে তাদেরকে কোরআন শরীফের তালিম দিতেছিলেন ওমর ইবনুল খাত্তাব গিয়া কান লাগাইলি শুনে ঘরের ভেতর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যা বলেন উমরের রাগ পারবে না কমবে আরো জোরে ক দরজার মধ্যে জোরে জোরে আঘাত করতে লাগলো দরজা খোলো জলদি জলদি দরজা খোলো ফাতেমা ওই যে কোরআন শরীফ শিক্ষা দিতেছিলেন কারি সাহেব কারি সাহেবরে লুকাইয়া আস্তে করে টান দিয়া দরজাটা খুলে দিয়েছে উমর ঘরের ভেতরে দুই কান্নাক বরাবর তলোয়ারটা দইরা কয় ফাতেমা রে এখনো সময় আছে মুহাম্মদের ধর্মটা ছেড়ে দে বাঁচতে যদি চাস আর যদি না ছাড়স এই মুহূর্তে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ওমর ইবনুল খাত্তাব এই কথা শুনে ফাতেমা ও ভাই উমরের চেহারার দিকে তাকাইয়া ইমানি জজবায় ফলসিয়ান কণ্ঠে জবাব দিয়া দিছে আরে আমার ভাই তুমি কি মনে করেছ এই সামান্য একটা তলোয়ারের ভয় দেখাইলে আমি আমার ঈমান আর ইসলামকে ছেড়ে দিব আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিব আমি আমার আল্লাহকে ছেড়ে দিব না রে ভাই না না এই কথা মনে করবে না ঈমান কত বড় দৌলত তুমি জানো না এ তোমার তলোয়ারের নিচে
এই মুহূর্তে আমি আমার জীবনটা দিতে পারি আমার জান দেয়া দিতে পারি গো আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমার ঈমান ছাড়তে পারি না আমি জীবন দিয়ে দেব লেকিন ঈমান ছাড়তে পারব না মুসলমানের কাছে জানতে চাই এ মুসলমানেরা আপনাদের কাছে ঈমান নামক দৌলতের দাম আছে নি না নাই আরো জোরে বলেন আছে নি না নাই জীবনের সমান না জীবন থেকেও বেশি এই জন্যই মুসলমান জীবন দিতে পারে লেকিন এক মুহূর্তের জন্য ঈমান দিতে পারে না কথা বলেন ঠিক কি না আমার সম্মানিত ভাইরা ফাতেমার এই কথা শুনে উমরের রাগ আরো বাইরে গেল মানে কই কি জান দিয়ে ফেলাইবো তার হরো ঈমান ছাড়তো না ফাইসি কি আহা আমার মহতারাম ভাইরা উমর ইবনুল খাত্তাব তলোয়ারের ঘাড়া দিয়া উল্টা পিঠ দিয়া ফাতেমার শরীরে আঘাত করতে শুরু করলো মহিলাদের শরীর পুরুষের শরীরের তুলনায় কিছুটা নরম আঘাত করতে শুরু করলো মাথা থেকে পায়ের তালা পর্যন্ত পোড়াটা দেহ আঘাত করতে করতে রক্তাক্ত বানিয়ে ফেলছে কোন জায়গা ফুলে গেছে কোন জায়গা ফাইটা জমন থেকে রক্ত বের হয়ে গেছে আমার ভাই গো গলা কাটা মুরগিটার মতো জমিনের মাটিতে পইরা ফাতেমা ছটপট করতেছে আল্লাহ এরপরও ঈমান ছাড়ে না কালিমা ছাড়ে না মরতে হয় মরব লেকিন আমার আল্লাহকে ছাড়ব না হঠাৎ করে উমর নিচের দিকে তাকায় দেখে একটা পাতা মাটিতে পইরা রয়েছে পাতা এই পাতাটা হলো সাহাবি যে কোরআন শরীফের পাতা গুলি নিয়ে লুকাইছে একটা পাতা ভুলে পইরা গেছে এই পাতাটা ধইরা দেখার জন্য উমর হাত বাড়াইছে কিসের জন্য আমার বোনটা এত পাগল হইলে একটু দেখি হাতটা বাড়াইছে ফাতেমা ভাইয়ের হাতটা টান দিয়া সরায় কোনা না না আমার খোদার কালাম এটি নাপাক শরীরে ধরা ছাওয়া যায় না তুমি মুশরিক তুমি নাজিস তুমি নাপাক তোমার এই নাপাক শরীরে আমার খোদার কালামকে তুমি ধরতে পারবে না যাও যদি ধরতে হয় পবিত্র হয়ে আস ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করে এমন কি লেখা যার জন্য জীবন দিয়া ভালাইব কই ঈমান ছাড়ত না দেখতে হবে আমাকে ওমর গিয়া সুন্দর করে গোসল কইরা পাক সাফ পবিত্র হইয়া আসছেন আয়েশা বলে বোন রে দেউসে দেখি পাতাটার মধ্যে কি লেখা এমনি কোরআন শরীফের এই পাতাটা হাতে নিয়ে দেখে আল্লাহর কোরআনের সূরাতু তহা থেকে কিছু আয়াত লেখা তহা মা আনজালনা عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى আমার ভাই তেলাওয়াত চলছে আরো দেশের মানুষ একদিকে তেলাওয়াত করে অপরদিকে তর্জমাও নিজে নিজে বুঝে তিলাওয়াত চলছে তো চলছে সামনে আয়াত এসে গেছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা
إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. নিশ্চয় আমি হইলাম তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লা আনা একমাত্র আমি হই তোমাদের ইলাহ। ফাগুদনি সুতরাং হে জগতের মানুষেরা তোমরা আমারই উপাসনা করো। ও আকিমিস সালাতা লিজিকিরি এবং নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহরই শরণার্থে। এই আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক হেদায়েতের নূর, হেদায়েতের আলো, ইমানের নূর, এই নূরের বাতি উমর ইবনুল খাত্তাবের কলবে জ্বালায়া দিছে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে রে বোন আর দেরি করিস না রে, জলদি নিয়ে যা ওই নবীর দরবারে নিয়ে যা যেই নবীর ধর্ম গ্রহণ করে তোদের জীবন ধন্য হয়েছে। আমি কথা দিলাম রে বোন নবীর কাছে যাব, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই যে সাহাবী লুকাই ছিল কোরআন শরীফ নিয়ে, মনে আছে কোরআন শরীফের পাতা নিয়া কারি সাহেব যে লুকাইছিল, উনি দেখে যে লক্ষণ ভালো, আস্তে করে উনি বের হয়ে আসছে। তো উমরের বোন ফাতেমা আর ফাতেমার স্বামী আর ওই সাহাবি কারি সাহেব আর হইল উমর, মোট কয়জন? চারজন। আল্লাহ নবীর উদ্দেশ্যে রওনা দিছে রসুল একটা পাহাড়ের আড়ালে সাহাবায়ে কিরামকে জমায়া তাদেরকে তালিম দিতেছে। এমন সময় তারা গিয়ে পেছন দিক থেকে দাঁড়াইছে, সাহাবিরা তাকায় দেখে লক্ষণ তো ভালো দেখা যায় না, তিনজন তো আমাদের, তিনজন আমাদের কিন্তু উমর তো আমাদের না, উমর তো আমাদের না। উমর কি এই তিনজন রে জিম্মি করে নিয়ে আসছে? উমর কি আল্লাহ নবীর উপরে আক্রমণ করবে? উমরের হাতে তো তলোয়ারও দেখা যায়। সাহাবিরা হানাহানি কানাকানি করতেছে, ঘটনাটা কি? বলছিয়ান সাহাবি জাফর ইবনে আবি তালিব মাঝখান থেকে লাফ মেরে দাঁড়ায় গেছে। জাফর ইবনে আবি তালিব দাঁড়ায় ডাক দিয়া কয় কোনো ভয় করবেন না, কেউ কোনো পেরেশানি উঠাবেন না, উমরকে নবীর কাছে যেতে দেন, সমস্যা নাই। আজকে যদি নবী পাকের সাথে উমর কোনো বেয়াদবি করে আমি জাফর কথা দিলাম উমরের হাতের তলোয়ার দিয়া উমরের মাথা তার গর্দান থেকে আমি আলাদা করে দেব। কেউ ভয় পায় না, রাস্তা খুলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয় না রে সাহাবী না না, তোমরা কোনো ভয় কইরো না রে, আমি নবীর কাছ থেকে তোমরা শোনো, গত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একটা দোয়া করেছিলাম, ওগো আমার আল্লাহ এই দুইজনের মধ্য থেকে কোন একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো, আমি নবীর মন শান্তি দিতেছে উমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছে, অতএব পেরেশানি করার কারণ নাই, রাস্তা খুলে দাও, উমরকে আমি নবী পর্যন্ত আসার সুযোগ দিয়ে দাও। সাহাবীরা রাস্তা খুলে দিলে পাতলা পাতলা কয়েকটা কদম বাইরা উমর ইবনুল খাত্তাব
নবী পাকের দরবারে হাজির হয়ে গেছে আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাইয়া দুইটা হাত জোর কইরা দিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে আর ডাক দিয়া কব নবীজি আমার মতো অপরাধী মনে হয় এই দুনিয়ায় আর নাই আমি অন্যায় করে ফেলেছি আমাকে দয়া করে মাফ করে দেন গো নবীজি আমার মতো বেয়াদব মনে হয় কেউ নাই আজকেও আপনার মাথা দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হয়েছিলাম আমাকে দয়া করে মাফ করে দেন আর এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া ইসলামের সশীতল ছায়ার নিচে জায়গা করে দেন ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে আল্লাহ নবীর হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে চিৎকার দিয়া বলবেন হেদায়তের মালিককে আরো জোরে বলেন কে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হিদায়ত দেন আল্লাহ যারে খুশি দেন না যার কিসমতে হিদায়ত নাই এটারে মুহূর্ত দিয়ে বাইরে যাও হিদায়ত দেওয়া সম্ভব না আর কপালে যদি হেদায়ত থাকে অল্পতেই হেদায়ত প্রাপ্ত হয়ে যা ইমানওয়ালা হয়ে যা ইমানের বাতি তার কপালে জ্বললে যা আমার মুহতারাম ভাইয়েরা একটা ছোট্ট ওয়াকেয়া আপনাদেরকে শোনাইলাম আল্লাহর পক্ষ থেকে ইমান নামক নূর তার বান্দাদেরকে দেওয়া হয় আয়াতে কারিমার আলোচনা অনেক লম্বা ইমানের উপরে কেবলমাত্র ইমান শব্দটার উপরে সংক্ষিপ্ত কিছু কথা বললাম আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা করলাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক আমি শেষ করার আগে একটা কথা বলবো মোনাজাতটা না দিয়ে একজন মানুষও দয়া করে যাবেন না এত রাত পর্যন্ত ধৈর্য সহকারে বসতেন আর মোনাজাতটা করতে পারবেন না হ্যাঁ বলেন ইনশাআল্লাহ কে কে মোনাজাত করে যাবেন একটু আল্লাহকে হাতটা দেখান তো মাশাআল্লাহ আল্লাহ আমাদের সবরে মোনাজাত পর্যন্ত কবুল করেন বলেন আমিন হাত লামান আমার সম্মানিত ভাইয়েরা আমি অনেক দিন পর আপনাদের এখানে আসছি ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে এক সময় আমি খতিব ছিলাম অনেকে হয়তো আমাকে চিনেন না চিনলেও নাম শুনছেন এখানে এমন কেউ কি আছেন যে আমার মুসল্লি আমার সাথে নামাজ পড়ছেন কেউ আছেন কি একজন আছেন মাশাআল্লাহ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন আছে তো বেশ কয়েকজন আছে মাশাআল্লাহ আমি এক সময় ফায়দাবাদ ছিলাম তো এখন আমার নিজ শহর ব্রাহ্মণবাড়িয়াতে আমি জুমা পড়াই আর মাহফিলের কাজে ব্যস্ত থাকি সারা বাংলাদেশেই আর এদিকে মাদ্রাসা তো আছি সব মিলায়া ফায়দাবাদ আসা হয় না অনেকদিন যাব আমার ভাই আমাকে দাওয়াত করলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনার ওসিলাই আপনাদেরকে দেখতে পারলাম ফায়দাবাদের মানুষকে আবার একটু দেখতে পারলাম আসলাম আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে তবে মাইকটা ভাইছি ডাইলের মন্ড উজান রাতে ওই তো সব জিনিসের কিন্তু একটা যৌবন বয়স আছে আছে না মাহফিলের একটা যৌবন বয়স আছে মাহফিলের এখন তো আর যৌবন বয়স না এখন হলো মাহফিলের বুড়া বয়স আর প্রধান বক্তা মানিল বুড়া বয়সে দেওয়া হয় এটাই স্বাভাবিক ঠিক না আপনাদেরকে পাইয়া অনেক খুশি হয়েছি সবচেয়ে খুশি হয়েছি মাদ্রাসার একটা প্রোগ্রাম এই ছোট্ট একটা মাদ্রাসা এই মাদ্রাসার প্রোগ্রামটার মধ্যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন সবাই আসছেন এটাই মাদ্রাসার জন্য সফলতা মাদ্রাসার জন্য কামিয়াবি এটাই মানুষ যদি আসে কিছু দেখব না দেখ মানুষেরা যদি দোয়াটা কইরা দেয়া যান এটাই যথেষ্ট আপনাদের দোয়াটাই যথেষ্ট ব্যবস্থা তো করবেন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله تعالى رب العالمين رترتا غبير হয়ে গেছে আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার বান্দাগুলি এখনো কোরআনের মহব্বতে বসে রয়েছে দুনিয়ার কোনো লাভে না দুনিয়ার কোনো লোভে না একমাত্র আপনি মাওলারে খুশি করার জন্য মানুষগুলি বসা ওগো আমরার আল্লাহ আমরা যারা বসলাম দয়া করে আমাদের প্রতিটা মানুষের তাবাম জিন্দেগির গোনা খাতা গুলির আপনি মাফ করে দেন আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত উঠাইলাম জানি না গো কার আব্বা নাই কার জানি আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আকরাবিন মুহিব্বিন যারা কবরে ঘুমায় গেছে আমরা গুনাহগারে দোলেলা মাফ চাই ক্ষমা চাই দয়া করে তাদের কবর গুলি আপনি জান্নাতের বাগান বানায়া দেন গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন জানি না কোন দিন আমাদের কার জন্য জানি কবরের ডাক এসে যা কার জন্য জানি গো স্থানীয় বাজারে কাফনের কাফন হাজির হয়ে গেছে ও মাওলা জানি না কার জন্য জানি বাসের জারের বাস রেডি কোন দিন জানি মসজিদের পালকি ঘরের দরজায় এসে হাজির হয়ে যা ও মাওলা কবরের যাত্রী বনার আগে আগে দয়া করে আমরারে হকানি মোমিন বানায়া দেন গো আল্লাহ আপনার খাস বান্দা বানায়া নেন আমরারে আল্লাহ ওয়ালা বানান আমরারে মদিনার নবীর পাগল বানায়া দেন গো মাওলা আয় আল্লাহ মাদ্রাসা খানা এই এতিম খানাটি আপনার কুদরতে হাতে সপর্দ করে গেলাম আল্লাহ আপনি দয়া কইরা এতিম খানাটার পক্ষে আপনার বান্দাদের অন্তর লটকাইয়া দিয়েন গো আল্লাহ প্রতিটা মানুষের অন্তরে এই এতিম খানাটার মহাব্বত পয়দা করে দেন আল্লাহ এতিম খানার পরিচালক এবং সহকারী শিক্ষক বৃন্দ যারা আছে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ ওনাদের হিম্মতের মধ্যে বরকত দান করেন ইলম আমলের মধ্যে আপনি দয়া করে তরাক্কি দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসায় পড়ানেওয়ালা তালিবুল ইলমদেরকে কবুল করেন দয়া করে যুগের হক্কানি আলেম হিসাবে মঞ্জুর করে নেন আল্লাহ উস্তাদদের মেহনতের কারণে একটা এতিম ছেলেও যদি আলেম হতে পারে তাও তো অনেক বড় কথা আল্লাহ দয়া কইরা উস্তাদদের মেহনত গুলিরে কাজে লাগাইন ছেলেগুলারে আলেম বনার তৌফিক দান করে দিন আয় আল্লাহ এতিমখানার জরুরত আপনার গাইবি খাজানা থেকে
এমদাদের মাধ্যমে পুরা করে দেন আপনার গায়েবে সাহায্য নাজিল করেন গো আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দেন পুরা এলাকার মানুষের দিল মাদ্রাসার সাথে দয়া করে লটকায়া দেন গো আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসার নূর প্রতিটা ঘরের দরজায় দরজায় পৌঁছায় দেন আর প্রতিটা ঘরওয়ালাকে মাদ্রাসার দিকে রুজু করে দেন মাদ্রাসাকে মদিনা মুনাব্বারা আপনার হাবিবের রওজা মোবারকের সাথে রুহানি তাআল্লুক তৈয়ার করে দেন গো আল্লাহ ওগো আমরার আল্লাহ আমাদের কলবটারে কলবে সালিম বানায় দেন আমরার আল্লাহ ওয়ালা বানায় নেন আমরারে মদিনার নবীর পাগল বানায় দেন আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী তাদেরকে সেপায়া আজলা কামেলা দাইমা নসিব করে আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত থেকে আসান করেন পেরেশানিতে যারা আছে তাদের পেরেশানি আপনি দয়া করে দূর করে দেন আজকের এই সম্মেলনরে কবুল করেন সম্মেলন কেন্দ্রিক যত মানুষরা মেহনত করেছে আল্লাহ সকলের মেহনতের আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ এই মাহফিলটারে জরিয়া কইরা পুরা এলাকায় রহমতের হাওয়া নাজিল করে দেন আল্লাহ এলাকার যত মানুষ কবরে ঘুমায় রইছে প্রত্যেকটা মানুষের আরো আহে আজকের হাদি আপনি পৌঁছা দেন গো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين